Yo, what is up guys, how are you? I hope you all are fine. I'm also fine, so let's begin. This could be us. So back to what I was saying. This could be us. So guys, আমি আবার চলে আসলাম আমার মাইনক্রাফটের গাইড এপিসোডে। তো আজকে আমি বানাতে চলেছি একটা ভুল ফার্ম। তো ভুল ফার্ম আমার একটা নেক্সট প্রজেক্টের জন্য দরকার, যে প্রজেক্টটা তোমরা কমেন্ট সেকশনে গেস করবে। তো এরপরের এপিসোডে আরো একটা ফার্ম বানবে, তার জন্য দেখতে পাচ্ছ আমি ম্যাটেরিয়ালস গুলো কালেক্ট করে রেখে দিয়েছি, অনেক ম্যাটেরিয়ালস আছে এখানে। তো আজকে মেইনলি হবে ভুল ফার্ম, তো তার জন্য একটা আয়রন পিকেক্স আনতে হবে ভাই। তো আয়রন পিকেক্স আনার জন্য আমি একটু ঘরে থেকে আসি। আয়রন পিকেক্সটা তো নিয়ে এসেছি আমি, সিল্ক টাচের আয়রন পিকেক্স। তো এটা দিয়ে আমি অনেকগুলো গ্রাস মাইন করবো, কারণ ভুল ফার্ম বানাতে অনেকগুলো গ্রাস ব্লকের দরকার হবে। নর্মাল ডার্টে হবে না, গ্রাস ব্লক লাগবে। আর লাকিলি আমার কাছে একটা সিল্ক টাচের এই পিকেক্সটা ছিল, তো এটাতে আমি অনেকগুলো গ্রাস মাইন করে নিলাম। আর এর উপরে আমি আমার ভুল ফার্মটা বানাবো, যেন এক এফকেতে সব ফার্মের এফকে হয়ে যায় আমার ভাই। তো তোমরা কিভাবে একটা ভুল ফার্ম বানাতে পারবে তো এখান থেকে শিখতে পারবে। তো সবার প্রথমে তোমরা অনেকগুলো নিয়ে নেবে কবল স্টোন বা যে কোনো ব্লক। তো আমি স্টোন ব্রিক্স নিয়ে নিচ্ছি, স্টোন ব্রিক্স আমি বানিয়ে রেখেছিলাম অনেকগুলো অফলাইনে, এইসব রেখে দিয়েছি আমি। তো এইখানে আমি প্লেস করি দুটো চেস্ট, আর কারণ এর মধ্যে সব ভুলগুলো কালেক্ট হবে। তো এরপরে এখানে দিতে হবে তোমাদের অনেকগুলো হপার, হপার মেনলি অনেকগুলো না, দুইটা হপার দিলে হয়ে যাবে, কারণ রেল দিতে হবে এখানে, আমি রেল দেবো, তার জন্য এখানে হপার বেশি একটা দরকার হবে না। তো দেখি কি করা যায়, দেখি দুইটা হপার দিয়ে আমি বানিয়ে দেবো, এত হপারের কোনো দরকার নেই, হপার ওয়েস্ট করবো কেন। তো দুটো হপার আর সাইড দিয়ে ব্লক রেখে দিই, তো এই ব্লকগুলো দিয়ে আমি করতে পারবো। এর উপরে আমি রেল বসিয়ে দেবো, পাওয়ার রেল আর নর্মাল রেল এই এর মাঝখানে বসিয়ে দেবো। তো তার জন্য যেন ওইগুলো একটু কালেক্ট করতে সুবিধা হয়, কারণ ভুল ফার্মটা আমি অতটা বড় বানাচ্ছি না, একদম ছোট্ট একটা ভুল ফার্ম বানাচ্ছি। তো এখানে আমি যেভাবে যেভাবে করছি তোমরাও সেভাবে করে নেবে। আর তোমরা যদি চাও যে এর চেয়ে হবে ভাই, আবারও বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, কি বলবো, আর রেকর্ডিং স্টার্ট করতে না করতেই বৃষ্টি স্টার্ট হয়ে যায়। তো এখানে আমি পাওয়ার রেলগুলো লাগিয়ে দিই, আর তোমরা কিছু রেড স্টোনও লাগবে, রেড স্টোন টর্চও লাগাইতে পারো, বাট রেড স্টোন ব্লক তোমাদের এখানে বেশি ভালো লাগবে। তো এখানে দুটা নর্মাল রেল বসিয়ে দিই, পাওয়ার রেল না লাগিয়ে। তো এখানে বসিয়ে দিলাম আমি নর্মাল দুটা রেল। তো এখান থেকে কিছু প্ল্যাঙ্ক বানিয়ে নিই আমি ক্রাফটিং টেবিল বানানোর জন্য একটা। ও রে শেট, ওখানে তো একটা ক্রাফটিং টেবিল ছিল, নো প্রবলেম, এই ক্রাফটিং টেবিল দাও আমরা চালিয়ে নেবো। তো এখান থেকে আমি ব্লক বানিয়ে নিই রেড স্টোনের, তো দুইটা ব্লক হয়ে যাবে আমার। তো এখানে আমি একটাকে ভেঙে এর মধ্যে একটা রেড স্টোনের ব্লক লাগিয়ে আবার ওর উপর একটা পাওয়ার রেল বসিয়ে দেবো। তো সর্বপ্রথম দুই সাইডেই করে নিই, দুইটা রেড স্টোন ব্লক বসিয়ে দিলাম। এখন এখানে আমি একটা পাওয়ার রেল বসিয়ে দিই, তো দেখতে পাচ্ছ দুই জায়গায় দুটা পাওয়ার রেল বসিয়ে দিয়েছি, আর ওগুলো কানেকশন চলেও গেছে, মানে কারেন্ট চলেও গেছে। তো এখন ওইখানের কাজ শেষ, তো এর জন্য একটা মাইনক্রাফ্টের দরকার হবে, মাইনক্রাফ্ট উইথ হপার, নর্মাল মাইনক্রাফ্ট না। ওই দেখতে পাচ্ছ আমার মাইনক্রাফ্ট উইথ হপারের প্রয়োজন হবে একটা, এই দেখতে পাচ্ছ এখান থেকে পেয়ে গেলাম আমি মাইনক্রাফ্ট উইথ হপার একটা। তো এটাকে এখানে প্লেস করে একটু ধাক্কা দিয়ে দিলাম, তো এটা আজীবনের জন্য এখানে ঘুরতে থাকবে, যদি একটু একটু আটকে পড়ে এখানে, এই যে দেখতে পাচ্ছ এখানে আটকে পড়ছে, এভাবে আটকে পড়লে তোমরা একটু আর একটু ধাক্কা দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে। তো এখন এর উপরে পুরোটার মধ্যে এই ব্লকগুলো বিছিয়ে দিই আমি, তো দেখতে পাচ্ছ ওই পুরোটাকে আমি ফিল করে দিয়েছি এই ব্লকগুলো দিয়ে। তো এখন আমাদের এই কাজগুলো শেষ, এখানে লাগাতে হবে এখন ডিসপেন্সার। তো এক ব্লক সেরে সেরে তোমরা এখানে ডিসপেন্সার লাগিয়ে দেবে, তো দেখতে পাচ্ছ এতগুলো ডিসপেন্সারের দরকার নেই, লাস্টের এটা ভেঙে দিই আমি। পাঁচটা ডিসপেন্সার মনে হয় যথেষ্ট আমার জন্য, পাঁচটা শিপ আনতে হবে এখানে ভাই সাহ, অনেক মেহনত লাগতে চলেছে এখানে। তো এখানে হয়ে গেলো, আর এই সাইড দিয়ে কোনো আর ডিসপেন্সার লাগাবো না। তো তোমরা ওইভাবেই বানাতে পারো যদি আমার মতো একটা ডিসেন্ট বানাতে চাও। তো এখন এর মধ্যে পুরোটাই ভেঙে ভেঙে গ্রাস বসাইতে হবে, তার আগে এখানে একটা অবজারভার লাগাতে হবে। তো অবজারভারটাকে আমি লাগিয়ে দিই, তো সবগুলো ডিসপেন্সারের নিচে তোমরা ভেঙে অবজারভার লাগাতে হবে। তো দেখতে পাচ্ছ আমি যেভাবে ভাঙছি তোমরাও ভেঙে নেবে এভাবেই। তো সব কিছু আমি ভেঙে নিই এখানে, তো ভেঙে নিলাম আমি এই পাঁচটাই, আর এখানে আমার কাছে পাঁচটা অবজারভারও বানিয়ে রেখেছিলাম। তো ওগুলোকে আমি প্লেস করে দিই এখানে, জাম্প করে নর্মালি প্লেস করে দিতে পারবে। আর এর মুখ যেন ওই দিকে থাকে, মানে রেড ডটটা যেন পিছনের দিকে থাকে, আমি যেভাবে প্লেস করছি। তো দেখতে পাচ্ছ পাঁচটাকে প্লেস করা হয়ে গেছে, তো তারপরে সাইডে ব্লক লাগিয়ে দেবে, তোমরা যে কোনো ব্লক লাগাতে পারো। তো কবল স্টোন, স্টোন ব্রিক্স, স্টোন যেটাই তোমরা লাগাতে চাও লাগাতে পারো। তো এর পেছনে সবগুলোর মধ্যে আমি ব্লক লাগিয়ে দিলাম, এখন ওর উপরে রেড স্টোন লাগাতে হবে। তো তার জন্য আমার যেতে হবে আবার উপরে, তো দেখতে পাচ্ছ আমি এখানে একটা সিঁড়ি বানিয়ে নিলাম যেন উপরে যেতে আসতে পারি। তো এখানে উঠে পড়লাম, এখানে এখন রেড স্টোনগুলো একটা একটা রেড স্টোন লাগিয়ে দিলাম,
দেখতে পাচ্ছ এখানে পুরো এরিয়ার মধ্যে পাঁচটা রেডস্টোন প্লেস করে দিলাম আমি। তো ফাইনালি প্লেস করা হয়ে গেছে রেডস্টোনগুলো। তো এখন এর জন্য অনেকগুলো শেয়ার বানাতে হবে, পাঁচটার জন্য পাঁচটা শেয়ারে লাগবে, কারণ এগুলো দিয়েই তো ফুলগুলো কাটবে। তো তোমরা এখানে অনেকগুলো প্লেস করতে পারো যদি তোমার কাছে অনেক আয়রন থাকে, বাট আমার কাছে এখন নর্মালি বেশি আয়রন নেই। তো আমি এগুলো দিয়েই কাজ চালিয়ে নেব, এতগুলো দিয়েই যতগুলো হয় অতটুকু আমার যথেষ্ট, এতটাও ফুল লাগবে না আমার, বাট এতগুলো আমার যথেষ্ট, এখন আর দরকার নেই। পরে যদি এই ফুল ফার্মটা এই শেয়ারগুলো ডিস্ট্রয় হয়ে যায় তো আবার নতুন করে প্লেস করে দেবো, মানে রিপ্লেস করে দেবো এখানে, নো প্রবলেম। এখন এই পুরোটাকে আমি গ্লাস ব্লক দিয়ে ঢেকে দিই, এখানে তার জন্য আরও একটা লেয়ার স্টোনের বাড়াতে হবে আমায়। তো এখানে তোমাদের গ্রাস ব্লকও লাগাতে হবে, অনেক দেখতে পেয়েছিলাম ভিডিওর ফার্স্টেই অনেকগুলো গ্রাস ব্লক মাইন করে নিয়ে এসেছিলাম। তো ওইগুলো তোমরা ডিসপেন্সারের সামনে আর একটু সাইড দিয়েও প্লেস করে দেবে, যেন গ্রাসগুলো যদি কি বলে শিপ খেয়ে ফেলে তো তারপরেও জানি ওগুলো আবারও গ্রাস ব্লক হতে পারে, না হতে পারলে তোমরা ভুল পাবে না, একবার ভুল পেয়ে শেষ হয়ে যাবে। তো এই দেখতে পাচ্ছ এখানে পাঁচটা গ্রাস ব্লক নিয়ে এসেছিলাম আমি, তো পাঁচটাই তো হবে না কারণ আরও দরকার হবে। আর গ্রাস ব্লক লাগানে তোমরা ডিসপেন্সারের মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, ওটা যেন তোমাদের বের হয়, নাহলে এই ফার্মটা ওয়ার্ক করবে না। তো আমি আরও কিছু গ্রাস ব্লক মাইন করে নেই, আরও দশটার মতো মাইন করলেই হয়ে যাবে, আরও পাঁচ ছয়টা। তো দেখতে পাচ্ছ আমি সবগুলো গ্রাস ব্লক আরও দশটা মাইন করে নিয়ে চলে এসেছি। তো এখন এর সাইড দিয়েও গ্রাস ব্লকগুলো প্লেস করে দিই আমি, তো তার জন্য এখানে তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে এইখান থেকে যদি গ্রাস ব্লক না করি তাহলে এগুলো ডার্টে পরিণত হয়ে যাবে, মানে শিপগুলো খাওয়ার পর। তো তারপরে এখান থেকেও আমি প্লেস করে দিই, যেন কোনো রিস্ক নেব না, যদি এটাও খেয়ে ফেলে গ্রাস তাহলেও যেন এখান থেকে আবারও হয়ে যায়, এগুলো গ্রাস ডার্ট থেকে গ্রাসে পরিণত হয়ে যায়। তো দেখতে পাচ্ছ ফাইনালি সব কিছু কমপ্লিট, আর দুইটা গ্রাস রয়েছে। তো এই দুটাকে কী করা যায়, ওই পাশে লাগিয়ে দিই এই দুটাকে, আমি নিয়ে যাবো নাকি, এই দুটাকে এখানে প্লেসই করে দিই, এটাকে ভাঙলাম এখানে প্লেস করলাম, তোর পেছনেও একটা প্লেস করে দিই। দেখতে পারলে এখানে হয়ে গেল পুরোটাই গ্রাস ব্লক দিয়ে কভার। তো এখন তারপর এটাকে পুরোটাকে গ্লাস দিয়ে কভার করতে হবে, তো আমি পুরোটাকে গ্লাস ব্লক দিয়ে কভার করি। দেখতে পাচ্ছ এভাবে তোমরা গ্লাস ব্লক দিয়ে কভার করে দেবে। তো তারপর তোমাদের এখানে নিয়ে আসতে হবে অনেকগুলো শিপ, তার আগে ওখানে একটু গ্লাস ব্লক দিতে হবে পুরো এরিয়াটার মধ্যে। তো এখানে শিপ আনাটা খুব কঠিন, আগে শুয়ে আসি কারণ রাত হয়ে গেছে, নাহলে জম্বি চলে আসবে। তো আগে হোমে যাই আমি, আর ভিলেজেই যাই শুয়ে করি, বাড়ি যাওয়ার কোনো দরকার নেই, ভিলেজে ওখানে উপরে যেতে হবে, আর ভিলেজের এখানে চলে এসে শুধু শুয়ে পড়লাম। তো দেখতে পাচ্ছ দিন হয়ে গেছে, তো এখন আমি যাই ওইটাকে আবারও কমপ্লিট করতে হবে। তো এখান থেকে ইলারটা দিয়ে উড়ে চলে যাই, তো এখানে আবার চলে আসলাম আমি। তো বাই ল্যান্ডিং উপরে হলো না, তো সমস্যা, তো এখানে আমি উঠে গেলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমি একটু গ্লাস ব্লক লাগিয়ে দিই, কারণ এই এরিয়াটাকে একটা শিপের জন্য করতে হবে। তো এর মাঝখান মাঝখান দিয়ে যতগুলোর মধ্যে ডিসপেন্সার ওইখানে শুধু গ্লাস ব্লক লাগাবে না, আর পুরো এরিয়ার মধ্যে গ্লাস ব্লক লাগিয়ে দেবে তোমরা। তো দেখতে পাচ্ছ এখানে পুরো এরিয়ার মধ্যে আমি গ্লাস ব্লক লাগিয়ে দিলাম। তো এখন এখানে মেন জিনিসটা হলো যেটা শিপ নিয়ে আসা, এটাই হলো সবচেয়ে কঠিন একটা জিনিস, শিপ নিয়ে আসা এখানে সবচেয়ে কঠিন হতে চলেছে, কারণ এক একটা শিপ করে পাঁচটা শিপ এখানে আমার ভেতরে নিতে হবে। তো দেখতে পাচ্ছ নিচে একটা ব্ল্যাক শিপ ঘুরছে, কিন্তু আমি ব্ল্যাক শিপ নিয়ে আসবো না, সবগুলি হোয়াইট শিপ নিয়ে আসবো। তো এটাকে পুরোটাকে কমপ্লিট করে দিই সবার প্রথমে, যেন এখানে আমি শিপগুলোকে নিয়ে আসতে পারি, রেল দিয়ে নিয়ে আসবো নর্মালি আমি। তো দেখতে পাচ্ছ এখানে একটা সিঁড়ি বানিয়ে নিচ্ছি আমি, যেন শিপগুলোকে উপরে নিয়ে যেতে পারি, বা প্লেস হয়ে গেছে প্লেস। তো এখানে পুরো একটা এরিয়া বানিয়ে নিলাম, তারপর এর উপর দিয়ে রেল বসিয়ে দেবো, যেন খুব ইজিলি শিপ উপরে নিয়ে যাওয়া যায়, না হলে তো আবার ধাক্কে ধাক্কে নিয়ে যেতে অনেক প্রবলেম হবে, দু একটা শিপ মারাও যেতে পারে। তো এখানে আমি পাওয়ার রেল লাগিয়ে দিই উপরের দিক দিয়ে, কারণ না হলে উপরে উঠতে পারবে না রেলগুলো, তার জন্য আমার পাওয়ার রেল লাগাতে হবে। তো তোমরা এভাবে করে নিও তোমরা যদি এই ফার্মটাকে বানাতে চাও। তো দেখতে পাচ্ছ এখানে আমি পুরোটার মধ্যে পাওয়ার রেল বসিয়ে দিলাম, আর এটা কী হলো, এটা জয়েন হচ্ছে না, এটাকে ব্রেক করে আবারও প্লেস করে দিই তাহলে জয়েন হয়ে যাবে, হয়ে গেছে, এখানে একটা প্লেস করে দিই। তো এখানে একটু রেডস্টোন টর্চও লাগাতে হবে তোমাদের। তো আবার এটা কী হলো, এটা প্লেস হচ্ছে না কেন, মানে কানেক্ট হচ্ছে না, হয়ে গেছে পুরোটা কানেক্ট। তো এখন এখানে নর্মাল রেল বসাতে হবে আমায়, তো সমস্যা নেই, এখানে নর্মাল রেলই বসিয়ে দিই, আমার কাছে পাওয়ার রেল শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখানে এখন নিয়ে আসতে হবে শিপ, যেটা হলো সবচেয়ে কঠিন। তো এইভাবে তোমরা করে দেবে, তা লাস্টে সবার প্রথমে আমি শিপ নিয়ে যাব। তো এই এরিয়াটাকে সবার প্রথমে আমি ফিল করে দিই সবগুলো গ্লাস দিয়ে যেখানে ফাঁকা ছিল, তো এটা করা শেষ। তো লাস্টের এই ব্লকটা ভেঙে দিই, এখানে এই শিপটাকে ফালাতে হবে আমায়, এর ভেতরেই ফালাতে হবে আমায়। তো দেখতে পাচ্ছ এই পুরো এরিয়ার মধ্যে আমি
এই রেলই বসিয়ে দিচ্ছি, খালি রেল আর রেল। তো এই পুরো এরিয়াটার মধ্যে আমি রেল বসিয়ে দিলাম। এখন নিয়ে আসতে হবে একটা শিপ, দেখতে পাচ্ছ সামনে একটা শিপ আছে। তো আমার কাছে লিড কি আছে? না ভাই, কোনো লিডই নেই। তো আগে আমি হোমে চলে যাই, একটা লিড নিয়ে আসতে হবে, রকেট নিয়ে নিই। কারণ এই তো লিড নিয়ে চলে এসেছি আমি, আর এখানে কোথাও শিপ দেখতে পাচ্ছি না এখন। তো আমি একটা শিপ নিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে ভিলেজের এখানে দুই দুটা শিপ পেয়ে গেছিলাম আমি। তো এই দুই দুটা শিপকে আমি নিয়ে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এগুলোকে লিজ দিয়ে বাঁধা হয়ে গেছে আমার। তো এখন এগুলোকে টেনে টেনে ওইদিকে নিয়ে যেতে হবে। তো ভিলেজার যেভাবে আমি বোটে বসে নিয়ে এসেছিলাম ওইভাবে এগুলোকে নিয়ে আসলাম। তো ওইভাবে লিড দিয়ে টেনে টেনে নিয়ে আসলাম। তো এখন এটাকে মাইন কাটে বসাতে হবে আমায়। তো এটাকে আমি মাইন কাটে বসিয়ে নিলাম, এখন ধাক্কা দিয়ে দেবো। বাট আরে ভাই, যা 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 ভাই, উপরে চলে। ও সেট, আমি তো এখানে পাওয়ার রেলে পাওয়ার দিতেই ভুলে গেছি। আরে আর কি করছি আমি। তো এখানে এখন রেড স্টোনের কিছু টর্চ বানিয়ে নিয়ে গে। তো আটটা রেড স্টোন টর্চ মনে হয় ইনাফ। তো এটার সামনে আমি রেড স্টোন টর্চ বসিয়ে এগুলোকে কারেন্ট দিয়ে দিই। আরে ভাই নিচে চলে গেছে লল। তো একটাই হয়ে গেছে ভাই, এতগুলো কেন বানালাম? তো এখন আবার এখানে আমার রেল প্লেস করতে হবে। দেখতে পাচ্ছ এটা একদম নিচে চলে এসেছে। তো এটাকে এখন পুশ করে দিই উপরে। আরে ভাই চলে যা। হ্যাঁ চলে গেছে, দেখতে পাচ্ছ উপরে একদম টপে চলে গেছে এটা। তো এইভাবে তোমরা শিপ নিয়ে যেতে পারো এর মধ্যে। তো দেখতে পাচ্ছ ওটা চলে গেছে। এখন ওইটার মধ্যেও ভেতরে নিতে হবে, কারণ এটা ভেতরে যাচ্ছে না, দেখতেই পাচ্ছ। তো তার জন্য হয়তো কি আমার গ্লাস ভাঙতে হবে। ইয়া গাইস, দেখতে পাচ্ছ আমার এখানে গ্লাসটাকে ভাঙতে হবে, তারপরে এটা ভেতরে যাবে। তো এটাকে নিচে দেওয়ার জন্য ভাই নিচে করে গেছি। তো এটাকে নিচে দিতে হবে আমায় না। তো এটাকে নিচে দেওয়ার জন্য সর্বপ্রথমে গ্লাসগুলোকে ব্রেক করতে হবে আমায়। তো এখান থেকে উপরে চলে যাই লাইটার দিয়ে, কারণ নিচে পড়ে গেছি। তো লেটার দিয়ে উপরে চলে আসলাম। তো সেফ ল্যান্ডিং, ইয়া তো একদম ঠিক জায়গায় ল্যান্ডিং করে নিয়েছি আমি। তো এখানে এখন এই গ্লাসগুলোকে ব্রেক করে দিই, তার জন্য এটাকে নিচে ফেলতে পারবো আমি। দেখতে পাচ্ছ ওটা নিচে পড়েই গেছে, আর এখান থেকে একটু ধাক্কা দিয়ে দিই। তো চলে গেলো এটা নিচে। তো এভাবেই আমি আরও শিপগুলোকে লাগিয়ে দিলাম। তো এখন এখানে এটাকে ব্রেক করতে হবে আমায়। তো এটাকে আগে ভাঙতে হবে, একটা পিকেক্স মেরে ভেঙে দিলাম এটাকে। তো এভাবেই আমি আরও শিপগুলোকে এর ভেতরে নিই, তারপরে আমি ফিরে আসি। তো দেখতে পাচ্ছ আমি সবগুলো শিপ এখানে নিয়ে চলে এসেছি, আর এখানে অনেকগুলো ভুলও হয়ে গেছে। এটা বানাতে বানাতে অনেকগুলো ভুল হয়ে গেছে এখানে, দেখতে পাচ্ছ আমি একটা শিপকে ভুল শেয়ার করেছিলাম। তো এটাই ছিল আজকের আমার ভিডিও। তো আজকের মতো এটুকুই, টাটা বাই বাই।